88 আছে 188 হ্যাঁ ফিজার নতুন কিন্তু 3 লাখ ক্লাস ডেমন বলতে কি কিনবেন পুরাতন পাবেন নতুন সেম কন্ডিশনে আছে একদম মাত্র 50 কিলোমিটার রান করছে মাত্র 50 কিলো সব সার্ভিস বাকি এবং শোরুমের থেকে কিন্তু অনেকটা কমে পাচ্ছে মাত্র 178000 টাকা 178000 এটা দিয়ে চারও কমে এটা কিন্তু আরো ফ্রেশ 175 এ 175 হ্যাঁ টায়ার কন্ডিশন দেখেন একদম নিউ টায়ার আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি বিডি বরিশাল ব্লগের আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম বরিশালের বৃহৎ সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম বাইক হ্যাভেন আর বাইক হ্যাভেনে কিন্তু আজকে একদম হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে কিন্তু একদম 29000 টাকা থেকে শুরু করে 4.5 লাখ টাকার বাইকও কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর বরিশালের কিন্তু বাইক হ্যাভেন হচ্ছে একদম বৃহৎ সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এখানে কিন্তু সব ধরনের বাইকের কালেকশন থাকছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বাইক হেভেন থেকে আমাদের সাথে আছে বরাবর মতো সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রমজান তো শুরু হইতেছে হ্যাঁ রমজান শুরু হয়ে যাচ্ছে তো আজকে কি কোনো স্পেশাল ধামাকা থাকবে স্পেশাল ধামাকা বলতে রিজনেবল প্রাইস বরাবরের মতোই আর সবকিছু বলতে রমজানে তো থাকবেই রমজান বলতে ঈদ উপলক্ষে সেটা পাবেন সামনে এখন চেষ্টা করতেছি যেহেতু বাইকের বাজার খুব চড়া অবস্থা খারাপ চাইতেছি যে আমার যে কাস্টমার বাইরে আছে তাদেরকে রিজনেবল প্রাইসে দিতে আচ্ছা তো যতটা আর কি কম প্রফিট করে দেয়া যায় আর কি ওকে শুরুতে আজকে আমাদের কোনটা দেখাবো শুরুতে বরাবর 23 থেকে শুরু করি ছোট গাড়ি দিয়ে আচ্ছা এটা ডিসকভার ডিসকভার 110 সিসি ডিক্স এবং সিবিএস ব্রেকের এটা আচ্ছা এটা কিন্তু ডিক্স ব্রেক এবং সিবিএস ব্রেক আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কি রকম আছে সবকিছু অরিজিনাল আছে ইঞ্জিন আনটাচ আছে আমার শোরুমে যতগুলা গাড়ি আমি আবার বলি আমার শোরুমে আমি যতগুলা গাড়ি দেখাবো একটা গাড়িরও ইঞ্জিন খোলা পাবেন না যেহেতু আমি গ্যারান্টি ওয়ারেন্টি দেই না সেহেতু আপনি ইঞ্জিন খোলা অবশ্যই পাচ্ছেন না কারণ ইঞ্জিন ফিট যে গাড়িটার ওটা কিন্তু আপনি আল্লাহর রহমতে 1-2 বছরে হাত দিতে হয় না সেই তো আর আমি যদি এখন গ্যারান্টি দিয়ে দেই আপনাকে ওইটা আমি আসলে ফেক ভাবেই দেওয়া হবে এখন গ্যারান্টি দিলাম আপনি আমার গাড়ি তো আল্লাহর রহমতে সারা বাংলাদেশে যায় তো ওইখান থেকে আপনারা কি ওইখানে কিন্তু একটা ত্রুটি হইলে ইঞ্জিনে ওটা মানে কাজ করতে এখানে বা সারাতে এখানে আসবেন না কখনোই আর আসলেও আমি বিভিন্ন এক্সকিউজ দেখাবো যে হয়তো মোবিল চেঞ্জ করেন নাই বা এইটা ওইটা করেন নাই সব মিলে আর কি আমার কাছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই পেপারসের গ্যারান্টি আমি আজীবন আছি যতদিন আমি আসি আমার শোরুম আছে পেপারসের সিকিউরিটি নিশ্চয়তা এবং মালিকানা বদলে 100% পাবেন আচ্ছা 10 সিসিটা আপনার কত মডেল ভাই এটা হচ্ছে 2019 এবং 20 এর মডেল 19 এর শেষে আসছে 20 এ রান কিলো কি রকম আছে রান কিলোমিটার বলতে কি আপনার মিটার কিন্তু কমানো আছে একটু কমানো আছে হ্যাঁ হ্যাঁ কিছুটা কমানো আছে মিটার আপনার এটা হচ্ছে 9000 সামথিং আছে 9000 সামথিং আচ্ছা কত রাখবেন প্রাইসটা এটা রাখবো 80000 টাকা এটা কিন্তু 80000 টাকা কিন্তু মাত্র 80000 টাকা আনটাচ ইঞ্জিন অরিজিনাল কালার ডিসকভার 110 ডিক্স এবং সিরিজ ব্রেক আচ্ছা আর একটু কমানোর সুযোগ নাই কোনো অপশনই নাই কমানোর এই দামেই আপনি পাবেন এই দামে কিনতেও পারবো না আচ্ছা আবার একটা 10 সিসি আবার একটা 10 সিসি এটা হচ্ছে নতুন মডেল 2021 এবং 22 এর গ্রাফিক্স আচ্ছা আনটাচ ইঞ্জিন অরিজিনাল কালার অন টেস্ট অবস্থায় আছে 7000 সামথিং রান করছে একদম বাংলাদেশের যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করা যায় যে কোনো জেলা অন টেস্ট মানে বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করতে আচ্ছা কত কিলো চলছে ভাই এটা 17 সামথিং 7000 আচ্ছা কত রাখবেন প্রাইসটা এটা রাখবো 98000 টাকা 98000 শোরুমে কত চলতেছে ভাই শোরুমে চলতেছে 139000 ভাই আবার একটা 10 সিসি হ্যাঁ আরেকটা 10 সিসি এটাও সেম কন্ডিশনে আছে সেম কন্ডিশন এটা হচ্ছে আপনার 20 এর মডেল ওটা এটা ডিক্স এবং সিরিয়াস ব্রেক ইঞ্জিন আনটাচ এবং এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র 84000 টাকায় 84000 হ্যাঁ লুকটা দেখাই দেন লুকটা আচ্ছা এগুলো কিন্তু ফ্রেশ লুক আমি কিন্তু এই যে স্টিকার টিস্টিকার অরিজিনাল রাখছি এগুলো চাইলে চেঞ্জ করা যাবে মাত্র 350 টাকা লাগবে কিন্তু ওই স্টিকারটা টিকবে না ওকে টিকবে না 2-4 দিন পর উঠে যাবে তার থেকে অরিজিনালটা 1-1.5 বছরের কিছু হবে না আচ্ছা পরে একটা 25 সিসি একটা 25 সিসি এটা কিন্তু ড্রাম ব্রেকে পেয়ে যাবে ড্রাম 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 ব্রেকে এবং এটা কিন্তু ব্যাংক জমা দেয়া অলরেডি ব্যাংকের টাকা না রেজিস্ট্রেশনে এখন 18000 টাকা লাগে 10000 টাকা জমা দেয় মানে 8000 টাকা আপনার হয়ে যাচ্ছে আচ্ছা যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এটা দাম রাখতেছি মাত্র 90000 টাকা ব্যাংক জমা সহ 2 বছরের ব্যাংকে জমা সহ এগুলো গাড়িগুলো দেখেন আপনি অনটেস্ট গাড়ি ইঞ্জিন আনটাচ ইঞ্জিন স্টিকার গুলো কিন্তু এখনো আছে ম্যাক্সিমাম গাড়িগুলোরই ও পরে একটা 110 সিসি এটা মানে নতুন মডেল না এটা নতুন মডেলের 21 এর গ্রাফিক্স এটা এটা ডিক্স সিরিজ ওভারঅল কন্ডিশন তো ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ আছে আচ্ছা অন টেস্ট অবস্থা অন টেস্ট অবস্থা আছে আচ্ছা এটা কত রাখবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 96000 টাকা 96 রমজান উপলক্ষে আরেকটু ছাড়া যায় না ভাই রমজান উপলক্ষে তো একদম মানে আপনি প্রাইসগুলো মিলায়ে দেখবেন অন্যান্য শোরুমে যে মানে বেশি চাইতেছি নাকি কম চাইতেছি আসলে সবাই রোজা রাখবে এত বার্গেনিং এর সুযোগ নাই সবাই টায়ার্ড থাকবে
রোজা টোজা রাখে আর হালাল ভাবে ব্যবসা করাই আমাদের লক্ষ্য। তো চেষ্টা করবো ঈদে কিছু ধামাকা দিতে, কিন্তু এখন যা বাইকের পরিস্থিতি, বাজার পরিস্থিতি, ধামাকা দেওয়ার কোনো অপশনই নাই। আপনার গিয়ার শিফটিং শো করতেছে, আপনি 100 এর ভিতর ডিস্ক ব্রেক পাচ্ছেন, এবং পার লিটারে কিন্তু আমার মনে হয় না যে 65 কম যাবে, 50 প্লাস, তার বেশিও যেতে পারে। সুবিধা হয় একদম ফ্রেশ গাড়ি কিন্তু এটা। 125 সিসি এবং এটা পেয়ে যাবেন অন টেস্ট অবস্থায় মাত্র 68,000 টাকা। আল্ট্রাস ইঞ্জিন। তো এরপরে একটা টিভিএস। হ্যাঁ, টিভিএস মাইলেজেবল বাইক, টিভিএস কোম্পানির সব থেকে। এটা হচ্ছে মেট্রো প্লাস নাকি? মেট্রো প্লাস এবং 110 সিসি স্পেশাল এডিশন ইঞ্জিন, আল্ট্রাস, একদম স্মুথ সাউন্ড, ৬৮,000 টাকা। পরে একটা আরটিআর, এটা 160 সিসি। আরটিআর 160 সিসি রেসিং এডিশন, ঘোড়া লোগো, এটা অন টেস্ট অবস্থায় আছে, ইঞ্জিন আল্ট্রাস আছে, বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, রান কিলো কি রকম আছে এটা? রান কিলো আছে 8,000 সামথিং। 8,000? হ্যাঁ। আচ্ছা, কত রাখবেন প্রাইসটা? এটা রাখবো একদম, কিন্তু আরটিআর দিচ্ছি কিন্তু একদম কম দামে, আগে যে দামে বিক্রি করছে 1,15,000-20,000, তাতে কিন্তু অনেক কমে দিচ্ছে, অনেকটা কমে বলতে মাত্র 1,05,000 টাকা। 1,05,000? হ্যাঁ, অন টেস্ট অবস্থায় রেসিং। ভাই, আর একটু কমানো কি যাবে? কমানো বলতে এই একটা কম আছে, এই যে জোড়া, এই একটা পাস, একটা খুব পাস, এটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটা হচ্ছে 20-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা, 2400 মেয়াদ, হ্যাং ডাবল ডিক্স। 1,05,000? 1,05,000 ডাবল ডিক্স। এই সেট থেকে দেখাই দেন লুকটা, একদম অরিজিনাল লুকে আছে টোটালটা। আচ্ছা, ইঞ্জিনটা তো একদম আল্ট্রাস, আল্ট্রাস আছে। ওকে, একদম স্মুথ সাউন্ড, এটা 1,05,000, এটা 2 বছরের রেজিস্ট্রেশন করা, দুটোই 1,05,000 করে। হ্যাঁ, একটা হাঙ্ক, একটা আরটিআর। এবার হচ্ছে যাদের বাজেট একটু মিডিয়াম রেঞ্জে আছে তারা এসে একটু দেখতে পারে। আচ্ছা, একটু হাই বাজেট বলতে একটা মনোটোন না? হ্যাঁ হ্যাঁ, মনোটোন। এটা হচ্ছে 18 মডেল। 18? 18 মডেল, সিঙ্গেল ডিক্স। হ্যাঁ, সিঙ্গেল ডিক্স, যে ব্যাকলাইট হোয়াইট, যেটা 2 বছরের রেজিস্ট্রেশন করা। ওভারঅল কন্ডিশন কি রকম? ইঞ্জিন আল্ট্রাস সব অরিজিনাল কালার, ট্যাঙ্কি লুকটুক সব কিছু অরিজিনাল কালারে আছে, এবং 2 বছরের রেজিস্ট্রেশন করা। প্রাইসটা দিচ্ছি মাত্র 1,52,000 টাকা। ভালো আছে। হ্যাঁ, ফ্রেশ, একদম ফ্রেশ লুকে আপনি দেখাই দেন। আর পোর্টফোলিওর নাম্বার? হ্যাঁ, এটা ট্যাক্সের মেয়াদটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো ডাবল ডিক্সের ট্যাক্সের মেয়াদ শেষ হয়ে গেছে, 1,38,000, যেহেতু ট্যাক্সের মেয়াদ শেষ, ট্যাক্সের দামটা ছাড়িয়ে দিচ্ছি, এটা রাখবো 1,35,000 টাকা। আচ্ছা, রান কিলোমিটার কিন্তু একটা বলি নেই, ওটা হচ্ছে আপনার 12,000, এটা আছে 11,000, আর এটা আছে 15,000 রান কিলোমিটার এটা। পরে আবার একটা পালসার। হ্যাঁ, আরেকটি পালসার, এটা হচ্ছে আপনার 12,000+ রান করছে, এটা হচ্ছে ডিজিটাল প্লেট আছে, উঠিয়ে দিতে হবে, আমি উঠিয়ে দেব, সমস্যা নেই। এটা কিন্তু একদম ফ্রেশ লুকে আছে, কিন্তু গাড়িটা 18 মডেল, জেনুইনলি 18 মডেল এটা গাড়িটা। তো ইঞ্জিনটা তো একদম আল্ট্রাস থাকার কথা। হ্যাঁ, ইঞ্জিনটা ফ্রেশ আছে, একদম স্মুথ আছে। কত মডেল এটা? এটা হচ্ছে 18 মডেল। 18? আর টায়ারটা তো মনে হয় সাথেই। হ্যাঁ হ্যাঁ, টায়ারটা একদম ফ্রেশ আছে। আচ্ছা, কত রাখবেন এটা? এটা রাখবো, এটারও ট্যাক্সের মেয়াদ শেষ, ট্যাক্সের বলতে এই সবগুলো আপনার 10 দিন 15 দিন এভাবে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা রাখবো 1,18,000 টাকা। 1,18,000? 18-এর মডেল পেয়ে যাচ্ছেন 1,18,000 টাকা, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে, এরপর একটা আর্মাডা ব্লু। আর্মাডা ব্লু এটা বরিশালের নাম্বার, 20-এর মডেল, 19-এর শেষে। হ্যাঁ, বরিশালের নাম্বার, 2 বছরের পেপার্স, টায়ার সাথেই একদম। হ্যাঁ, সাথের টায়ার, এবং ইঞ্জিন আল্ট্রাস স্মুথ একদম।
এগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে মানে চাহিদা সম্পূর্ণ গাড়ি এবং যেগুলো ব্যাক পেন নাই কোনো কমফোর্টেবল বাইক সব থেকে এবং এটা প্রাইস রাখতেছে দু বছরের রেজিস্ট্রেশন সহ মাত্র 178,000 টাকা এটা দিচ্ছে আরো কমে এটা কিন্তু আরো ফ্রেশ19 এটা রান করছে আপনার 9000 সামথিং আচ্ছা তো ইঞ্জিন আনটাস ট্যাঙ্কিতে কোনো দাগ টাগ আছে না না একদম ফ্রেশ লুকে আছে আচ্ছা কত রাখবেন এটা রাখবো 185000 টাকা 85 হ্যাঁ 85 এবিএস ভার্সন এটা না হ্যাঁ এবিএস ভার্সন আচ্ছা শোরুমে চলতেছে কত ভাই শোরুমে চলতেছে 2,59,000 পরে এটা ফেজার ফেজার দুইটা আছে এখানে দুইটা বরিশাল মেট্রো নাম্বার দুইটা সেম পাশাপাশি কন্ডিশন শুধু প্রাইস এর টু ডিসটেন্স আছে ফেজারে কি ধামাকা থাকবে ভাই ফেজারে ধামাকা বলতে কি আপনার এটা দিচ্ছি 188,000 188 হ্যাঁ ফেজার নতুন কিন্তু 3,00,000 ক্লাস কিন্তু আর একটু কমানো যাবে ভাই এ কমাই দিচ্ছি এইটা 185 185 ইঞ্জিন আনটাস দুইটারই আচ্ছা দু বছরের রেজিস্ট্রেশন আর কম বললেই যে কন্ডিশন খারাপ হবে এমন না আসলে দাম হাই চাইয়া তো এখন বর্তমানে লাভ নাই কারণ বেচা বিক্রি নাই একদম তো আমি একটা প্রাইস বেশি চাইলাম হ্যাঁ আমরা কমে কিনি বরাবরের মতোই কিনতেছি এখন একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিক্রিটা কিন্তু ওইরকম নাই সেহেতু দামটা একদম কমাই দিছি কম মানে যে জিনিস খারাপ সেটা না আপনি এসে দেখেন প্রতিটা গাড়ির ইঞ্জিন আনটাস এবং সাউন্ড একদম স্মুথ অরিজিনাল কালার ওকে এটা হচ্ছে 88 আর এটা 85 দু বছরের রেজিস্ট্রেশন দুইটাই এরপর একটা জিক্সার ভাই হ্যাঁ জিক্সার কার্বোরেটর ভার্সন 6,100 কিলোমিটার রান করছে মাত্র এটা তো ডাবল ডিস্ক কার্বোরেটর অন টেস্ট অবস্থায় আছে আচ্ছা কার্বোরেটর না হ্যাঁ হ্যাঁ কার্বোরেটর কত কিলো চলছে এটা এটা 6,100 কিলোমিটার আর ওভারঅল কন্ডিশন ফ্রেশ হ্যাঁ 6,000 এই গাড়ি কিছুই হয় না সব অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা নেই ইঞ্জিনটা একদম আনটাস হ্যাঁ 6,000 এ আনটাস থাকারই কথা ওকে আর টায়ার হচ্ছে মাত্র 50 কিলো সব সার্ভিস বাকি এবং শোরুমের থেকে কিন্তু অনেকটা কমে পাচ্ছেন আচ্ছা তো মাত্র যেহেতু 50 কিলো তো নতুনের বিকল্প হিসেবে দেখা যায় নতুন ব্র্যান্ডই হচ্ছে আপনার 370,000 টাকা ওকে 50 কিলোমিটার আপনি কিন্তু অনেক কমে পাচ্ছেন আমি দিচ্ছি মাত্র 338,000 টাকা 338 মাত্র 338 50 কিলোমিটারে কিন্তু আপনার অনেক টাকা সেভ আচ্ছা রমজমন উপলক্ষে আরেকটু ছাইরে দেন ভাই আর ছাড়া কোনো অপশন নাই আচ্ছা সামান্য একটু ছাইরে দেন সামান্য বলতে আর রিকোয়েস্ট করতেছি আর 1000 কম 337,000 37,000 এ ডেমন জিপিএক্স ডেমন এবিএস ভার্সন আছে না ভাই এবিএস তা শুধু এটা এফআই এফআই এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু আপনার এই যে এস ওয়ান লাগানো কিন্তু আরসিবি এস ওয়ান লাগানো আছে এবং আপনি ঢাকা মেট্রো নাম্বার দু বছর মেয়াদি কাগজ ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হ্যাঁ মেয়াদ আছে এটা কিন্তু মাত্র 6,000 রান করছে এবং জেনুইন কিলোমিটার রান মাত্র 6,000 6,000 রান করছে কোনো টেম্পারিং নাই কোনো টেম্পারিং নেই 100% টেম্পারিং নেই মডেল এর 2021 এর মডেল আচ্ছা এটা কি ফার্স্ট মালিক থেকেই পাওয়া যাবে হ্যাঁ ফার্স্ট মালিক আচ্ছা কত রাখবেন প্রাইসটা এটা হচ্ছে 440,000 টাকা 440 440 বড় ভাইকে তো একটু ডিসকাউন্ট দেওয়ার কথা ভাই হ্যাঁ কোনো অপশনই নাই এর কারণ হচ্ছে কেনা বেশি আপনার এই ধরনের হ্যাঁ আমরা ভার্সন 4 ও বিক্রি করি 480-90 আমার কাছে ছিল 78 এ সেল করছে আসলে 3 কালারটাই কিন্তু ইউনিক $2,22,000
ওকে, তো এরপর একটা পালসার 22 এর মডেলের একটি সিরিয়াল গিক্সার পালসার, এটা তো নতুনের মতো দেখা যাইতেছে, নতুনের মতো নতুনের বিকল্প হিসেবে নিতে পারে 6000 সামথিং লাভ করতে। ইঞ্জিন আলটাস টোটাল কালার অরিজিনাল আছে, আউটলুক ফ্রেশ আছে, কোথাও কোনো বিন্দু পরিমাণ ঘষা মাজা স্পট নেই। আচ্ছা কত রাখবেন? এটা কিন্তু 22 এর মডেল, আর এটা কিন্তু ইয়ার অফ ম্যানুফ্যাকচার কিন্তু 21 আছে, কিছু গাড়ি 21 এর গুলো অনেকে সেল রেট 22 এ থাকে, 22 এর বলে, এটা কিন্তু জেনুইনলি 22 এর, এর পাশে 22 আছে এবং বিক্রয় হয়েছে 22 এ। ওকে, একদম 22 এর মডেল। হ্যাঁ, অনটা স্টক সাপ পেয়ে যাবেন 153000 টাকা। আচ্ছা, এরপর একটা ছোট বাইক, ছোট বাইক মাত্র 900 সামথিং রান করছে, 1000 হয়ে গেছে, এটা হচ্ছে আপনার অনটেস্ট অবস্থা পাবে এবং এটু জেড সার্ভিস আছে বাইকে। আচ্ছা, কত রাখবেন? এটা মাত্র 65000 টাকা। মাত্র 258000 টাকা। 258000 টাকা, এটাও কিন্তু 258000 কার্বোরেটর ভার্সন, এটা অন টেস্ট, পাশাপাশি দুইটা না? হ্যাঁ, এটা অন টেস্ট, এটা নাম্বার করা, এটা চলছে 2000 কিলোমিটার মাত্র। আচ্ছা, 2000 কিলোমিটার রান করছে, অন টেস্ট অবস্থায় আছে, 258000 টাকা। 258000, এটাও 258000, এটা 2 বছরের রেজিস্ট্রেশন, আর এটা অন টেস্ট, অন টেস্ট অবস্থায় আছে। আচ্ছা, এরপরে আরেকটা, হ্যাঁ আরেকটা, এটা মাত্র 248000, 2 বছরের রেজিস্ট্রেশন, 248000 এসএল, এটা হচ্ছে সিলভার কালার, সিলভার কালার, 2 বছরের রেজিস্ট্রেশন সহ, বরিশালের নাম্বার করা। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন আনটাস, কিন্তু প্রতিটা গাড়ি ইঞ্জিন আনটাস, সাউন্ড একদম স্মুথ। আচ্ছা, সো দূর থেকে যে ভাইরা আর কি নিব, আমরা তো পুনরায় ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারি, 100% ভেরিয়েবল একটা প্রোডাক্ট নিবে আমরা সাধারণত, আমার ক্ষেত্রে আমি যদি আপনার ধরেন 100 বা 200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনি, তাও বারবার কনফিউশন থাকে, নিব কি নিব না বা কেমন হবে, তো সেক্ষেত্রে এত দামি একটা বাইক নিচ্ছে, তারা বারবার ফোন দিবে বা জিজ্ঞাসা করবে, এটা বিরক্ত হওয়ার কিছু নেই, অবশ্যই স্বাভাবিক বিষয়, সিম্পলি যে একটা গাড়ি দেখে নেবে বা বারবার জাজ করবে, আমি এটা এই জন্য যে আমি রাগান্বিত হয়ে যাবো বা আমি বিরক্ত ফিল করবো এরকম না, আমি এতে খুশি হই, আর আপনারা এটাই করেন, একটা জিনিস নেওয়ার আগে বারবার আগে ভাবেন দেখেন তারপরে নেন। এরপরে একটা আপনার জিক্সার, জিক্সার এটা কার্বোরেটর ভার্সন, 5000 রান করছে, সার্ভিস বুক আছে, কার্বোরেটর এটা কিন্তু, আচ্ছা কার্বোরেটর, হ্যাঁ রেড কালার, তো মডেলের কত ভাই? 2022, 2022, কত রাখবেন? কত রাখবেন? এটা রাখবো 215000, 215000, 215000। আচ্ছা, এরপর একটা লিবো, হ্যাঁ এই যে মানে চাইদে সম্পূর্ণ বাইক, এই বাইকগুলো কিনলে মনে কাস্টমারে বুঝে বিক্রি করে না, এরকম একটা অবস্থা, মাইলিসেবল, হ্যাঁ মাইলিসেবল, আর অন টেস্ট অবস্থা আছে, অন টেস্ট, এটা কিন্তু 23 এর গ্রাফিক্সটা ভাই, 23 এর গ্রাফিক্স, হ্যাঁ 23 এর, আচ্ছা মাত্র 1500 কিলোমিটার রান করছে, 1400 সামথিং, 1500 হয় নাই, তো মোটামুটি নতুনের বিকল্প বলা যায়, নতুনের বিকল্প এবং দামে অনেকটা কম পাচ্ছেন, এটা কিন্তু মার্কেট প্রাইস কিন্তু 132000, 132, হ্যাঁ আর 1400 কিলোমিটার রানে আপনি পাচ্ছেন মাত্র 110000 টাকা আমার কাছ থেকে। আচ্ছা, তো সেক্ষেত্রে এবং সার্ভিস বুক সহ দুইটা চাবি, সার্ভিস বুক এটা যেটা দিয়ে দেবো সব। ওকে, সো এরপরে একটা MT15, এটা কিন্তু ঢাকার নাম্বার করা, 10 বছর মেয়াদি, পেপারস, ফুল টাকা পেমেন্ট, সাতের টায়ার, সব সাতের টায়ার, সাতের টায়ার, ফ্রন্ট লুকটা দেখান, একদম ফ্রেশ ভাই, এটা অরিজিনাল, এটা থাই ভার্সন ভাই, এটা ইন্ডিয়ান না, ও আচ্ছা, এটা থাই তো, এই জন্য, হ্যাঁ এই জন্য এমন, এটা কিন্তু 355000 টাকা, 355000, 355000, 10 বছরের নাম্বার করা, MT15 থাই এডিশন, 20 এর মডেল, বড় ভাই একটু ডিসকাউন্ট তো দেওয়ার কথা ভাই, কোনো অপশনই নাই, থাই ইন্ডিয়ান হলে আমি 315000-20 দিতে পারতাম ভাই। ওকে, থাই ভার্সন, হ্যাঁ, আর রান কিলো কি রকম আছে? রান কিলো 8000 সামথিং আছে, আর মডেল ইয়ার সাথে টায়ার আছে, মডেল ইয়ার 2020 থেকে 30 অবধি পেপারস। ওকে, তো আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন। হ্যাঁ, শোরুমের ঠিকানা বলতে কি, আমি কিন্তু পুরো ভিডিওটা এখনো শেষ করি নাই, আমার ওই সাইডে কিছু ছোট বাইক আছে, বাইক আমি টু তো এগুলো দেখাই নি, তারপর বলছি স্যার, আমার শোরুম হচ্ছে বরিশাল সদরে, এটা কিন্তু বরিশাল সদর ভাই, ফোন দিয়ে অনেকে বলেন যে ভাই অ্যাড্রেসটা কোথায়, আসলে এটা বরিশাল সদর, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের ওই হাসপাতালের পূর্ব গেটের বিপরীতে, এবং আমার শোরুমের নাম হচ্ছে বাইক হ্যাভেন, এবং আমি সানি, এখানে আমার হোয়াটসঅ্যাপ ডিমো নাম্বার সব থাকবে, আপনারা সব দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে, তো আমরা ওই সাইডের ওই বাইকগুলো দেখাই আসি, চলো আমরা চলে আসলাম বাইক হ্যাভেন টু তে, এইখানে অনেকগুলো বাইকের কালেকশন আছে, এখানে কিন্তু ছোট বেশ কিছু বাইক আছে যে চাইদে সম্পূর্ণ যে বাইকগুলো, বিশেষ করে বলতে গেলে যেমন এই যে এক্সেল একটি গাড়ি আছে, হ্যাঁ এক্সেল, এটা কিন্তু সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট, মাত্র 30000 টাকা, 29 দিয়ে দিলাম, 29, মাত্র 29, 29 ইঞ্জিন এখনো করা, ক্লাস প্লেট থেকে শুরু করে সবকিছু এখন একুরেট আছে,
সেলফ স্টার্ট কিক স্টার্ট অনটেস্ট অবস্থা পেয়ে যাবেন যে কোনো জেলায় এই নাম্বার করতে পারবেন এরপর একটা প্লাটিনা হ্যাঁ কি প্লাটিনা এটা হচ্ছে অনটেস্ট কিন্তু দুইটা কিন্তু এই দেখেন সেম কিন্তু দুইটা আচ্ছা এটা কিন্তু ইয়েস পার্কিং লাইট সহ ডাবল পার্কিং সহ আচ্ছা দুইটার প্রাইস কি সেম থাকবে ভাই না সেম থাকবে না দুইটা 19 এর মডেল 19 20 এর মডেল লাস্ট মডেল লাস্ট মডেল বলতে এস গিয়ারের আগেরটা আগেরটা অনটেস্ট অবস্থা পেয়ে যাবেন দুইটা আপনার 12000 প্লাস রান করছে অনটেস্ট অবস্থা পাবেন ইঞ্জিন আনটাচ এই দুইটা হচ্ছে অনটেস্ট অবস্থায় আর এটা হচ্ছে নাম্বার কমপ্লিট সব দু বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদটা শেষ মাত্র 58000 টাকা আচ্ছা সো সামনে বেশ কিছু বাইক আছে পাজস B15 আছে দু বছরের রেজিস্ট্রেশন করা 18 মডেল রান কিলো কি রকম আছে এটা রান কিলোমিটার আছে আপনার 15000 প্লাস আর বরিশাল না জালুকাটির নাম্বার জালুকাটির নাম্বার করা 24 সালের কন্ডিশন কি রকম আছে 150 সিসি পেয়ে যাচ্ছে মাত্র 85000 টাকা সাউন্ড এখনো স্মুথ এখন দেখাচ্ছে যে পুরান চাল ভাতে মারে যে সিস্টেমটা আছে না সেম ওই রকম বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে এগুলো তো বেশ হাড়ি গাড়ি আর টায়ারটা দেখা যাচ্ছে নতুনের মতো গাড়িটাই ফ্রেশ একদম গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 49000 টাকা 49000 টাকা ডিসকভার এটা কিন্তু আপনার 110 সিসি ড্রাম ব্রেক হ্যাঁ এটা কিন্তু চাহিদা সম্পূর্ণ গাড়ি কিন্তু ড্রামটা অনেকে চায় 110 সিসি দেখেন ট্যাঙ্কির লুক থেকে শুরু করে সব কিন্তু একদম চকচকে আছে অনটেস্ট না অনটেস্ট অবস্থায় আছে আচ্ছা ওভারঅল কন্ডিশন কি রকম আছে 110 একদম ফ্রেশ আছে সামনে চাকা চকা দেখাই দেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ড্রাম ব্রেকে পেয়ে যাবেন 110 আচ্ছা এইটা কত রাখবে এটা রাখবো মাত্র 70000 টাকা 70000 হ্যাঁ ড্রাম ব্রেক 70000 টাকা ডিসকভার 110 একটা আছে সিবিএস ব্রেক এটা রাখবো 72000 72000 এটা 2000 বেশি গেল ভাই এটা সিবিএস ও এটা সিবিএস আছে সিবিএস এটা 70 এটা 72 আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।